এর আগেও তোমাদের সঙ্গে অনেক চিকেনের রেসিপি শেয়ার করেছি আজকের রেসিপি কাঠের উনুনে ঝাল ঝাল কষা কষা মুরগির মাংস তো চলো আজকে রেসিপিটি শুরু করা যাক দেখো এদিকে কি করছে মা আর মা এ দেখো মা আর মামি এখানে দুটো মুরগি ছাড়াচ্ছে এই দুটো মুরগি আমি নিজে হাতে কাটবো মানে কেটে কেটে পিস করব তো এখানে মুরগিটা ভালো করে ছাড়িয়ে দিচ্ছে এখানে একটা মুরগি খুব ভালো করে ছাড়িয়ে দিয়েছে আর একটা মুরগি ছাড়াচ্ছে তো এই মুরগিটাই আমি প্রথমেই কেটে নেব আগে আমি এরকম মুরগি কাটতে পারতাম না কিন্তু এখন কাটতে কাটতে বাড়িতে অভ্যেস হয়ে গেছে তো এই দেখো মুরগিটা মাঝের দিকে আমি পিঠ বরাবর কেটে নিয়েছি তারপরে চার খণ্ড মাংস করে নেব আগে নাড়ি বুড়িগুলোকে বের করে নিয়েছি তারপরে দেখো চারটে খণ্ড করে নিলাম দুটো লেগ পিস আগেই কেটে নিলাম এরপরে ডানার দিকটা কেটে নেব। তোমরা কে কে এরকমভাবে মুরগি কেটেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমি কিন্তু অবশ্য মুরগির এই গলাটা কাটি নি কারণ মুরগিটা মারার সময় আমি কাটিনি ওটা দিদা কেটে দিয়েছে বড় গাবলায় মুরগিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একবার ধোবো না এরখানে আমি অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাংসগুলোর পিস পিস করে আমি কেটে নেবো প্রথমে ডান্নার দিকটা এরকমভাবে কেটে নিচ্ছি কারণ কি আমি দোকানে দেখেছি এরকমভাবে মুরগিগুলো কাটে আমাদের বাড়িতে যখন কোনো লোকজন আসে মানে অনেক লোকজন যখন আসে তখন এরকম গোটা মুরগি নিয়ে এসে বাড়িতেই কাটা হয় মাংসটাকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিন্তু কাটার পরও আবারও ভালো করে ধুয়ে নিতে হবে বাজার থেকে যদি বাবা কাটা মাংস নিয়ে আসে তারপরও বাবা গোটা গোটা লেগ পিস নিয়ে আসে তাই বাড়িতে আমিও গোটা গোটা লেগ পিস রেখে দিলাম তোমরা কে কে লেগ পিস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি তো ভালোই বাসি লেগ পিস খেতে কারণ কি গোটা গোটা লেগ পিস ও সেই লাগে ওইদিকে ওই মুরগিটা কাটা হয়ে যাওয়ার পরে এই মুরগিটাও কাটতে নিয়ে এসেছি কিন্তু এটার কাটা দেখাচ্ছি না দেখো সুন্দর বসিয়ে দিয়েছি না কি সুন্দর কিউট লাগছে এরপরে দেখো মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তোমরা হয়তো ভাবছো দুটো মুরগি আলাদা আলাদা ঝুড়িতে কেন কারণ কি এটা একটা হলো আমাদের আর একটা হলো মামিদের দুটো মুরগি কাটার সময় দুটো মুরগিরই লেগ পিস আমি রেখেছি এরপরে দেখো আমি সব কিছু রেডি করে এখানে আগুনও ধরিয়ে দিয়েছি উনুনে দেখতে পাচ্ছ কাঠের উনুনে রান্না করব সত্যি কথা বলতে কাঠের চুলাতে আমরা যাই রান্না করি না কেন সব কিছুর স্বাদ কিন্তু অনেক সুস্বাদু হয়ে যায় তাই আজকে আমি কাঠের চুলাতেই রান্না করছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি বেশি আলু ব্যবহার করব না ভাই যেহেতু আলু খেতে পছন্দ করে তার জন্য দুটো আলু কেটে আমি ভেজে নিচ্ছি আলুটাকে কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না আলুটা কিন্তু আমি এরকমভাবেই হালকাই ভেজে নিচ্ছি এরপরে ওই তেলেতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা একটু কালার চলে এলে এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা তারপরে জিরে দিয়ে দেবো জিরে দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছিলাম এরপরে আমি লঙ্কা জিরে আদা রসুন বাটা দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে কিন্তু আমি কোনো রকম কুচনো মশলা ব্যবহার করব না আর গুঁড়ো মশলাও ব্যবহার করব না এরপরে দিয়ে দেবো টমেটো বাটা গুঁড়ো মশলার মধ্যে লবণ আর হলুদই হবে এছাড়া কোনো গুঁড়ো মশলা হবে না তারপরে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে সাধমতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো লবণ আর হলুদের পরিমাণটা একটু কম দেবো কারণ কি পরে যখন মাংস দেবো মাংস তো লবণ হলুদ যাবে এরপরে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংসগুলো ঢেলে প্রথমেই মাংসগুলো আমি অল্প অল্প করে দিলাম তারপরে আমি ঢেলে দেবো কাঠের উনুনে এরকম লাল লাল কষা কষা মাংস খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার তো বেশ ভালোই লাগে এরপরে মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না মাংসের গায়ে মশলাটা ভালো করে লেগে যাচ্ছে ততক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আর কি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় আগেই যেহেতু লবণ হলুদ দিয়েছিলাম সেই অনুযায়ী মাংসতে কিন্তু লবণ হলুদ দিতে হবে এরপরে আর কি মাংসটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি মাংসটাকে ঢেকে ঢেকে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব মাংসটাকে কষানোর সময় অবশ্যই কাঠের আগুনটাকে একটুখানি কমিয়ে রাখবে না হলে মাংসটা নিচ থেকে পুড়ে যেতে পারে মাংসটা যখন এরকম পর্যায়ে কষিয়ে আসবে দেখবে যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে মশলার পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে তখন এরকম পর্যায়ে আলুটাকে দিয়ে দেবে আলুটাকে দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বাটা মশলার জল আর পরিমাণ মতন জল একসঙ্গে আমি মিশিয়ে রেখেছিলাম সেই সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটাকে ঢেকে রেখে রান্না করে নেব যেহেতু আমি কাঠের উনুনে রান্না করছি তার জন্য মাংসটাকে মাঝে মাঝে ঢাকনাটা তুলে নিয়ে আবার ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নিতে হবে এরকমভাবে মাংসটাকে যদি একটু কষিয়ে নেওয়া যায় তাহলে মাংসের স্বাদ একদম পরিবর্তন হয়ে যায় আর মাংসটা কড়াইতে লেগেও যায় না এরপরে আর কি জল দেওয়ার পরে ঢেকে দেব এরপর কিছুক্ষণ ঢাকার পরে ঢাকনাটা তুলে নেওয়ার পরে মাংসটা যখন এরকম পর্যায়ে আসবে দেখতে পাচ্ছ পুরোপুরি জলটা সেরকম একটা নেই পুরো কষা কষা একটু গ্রেভি গ্রেভি এরকম পর্যায়ে এলে তখন গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে এখানে আমার মা আগে থেকে গরম মশলা দিয়ে দিয়েছিল এরপরে আমি মাংসটাকে একটা গাবলায় নামিয়ে নিচ্ছি দেখতে কেমন লাগছে যেমন না দেখতে লাগছে তার থেকেও বেশি খেতে অসাধারণ লেগেছে এই রেসিপিটি শর্টস আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো বন্ধুরা আজকের জন্য টাটা